বিহারত মুখ থেকে চাখালে কংগ্রেস আর জেডির মহাজোটবন্ধনে। আর এই মহাজোটবন্ধনের ভিতর আর জেডিতকৈও বিহারত কংগ্রেসের একেবারে শোচনীয় প্রদর্শন। আর বিহারত কংগ্রেসের মহাজোটবন্ধনের শোচনীয় প্রদর্শনের এতিয়া সুযোগ লৈছে বদরুদ্দিন আজমলে। চান্স পালে ডান্স করাত উস্তাদ বদরুদ্দিন আজমলে এতিয়া কংগ্রেসক ব্ল্যাকমেইলিং করা আরম্ভ করেছে। সংবাদ মাধ্যমের সম্মুখত আজমলের রাজহুয়া ঘোষণা, আজমলের নির্দেশত উঠাবহা করার বাহিরে কংগ্রেসের এতিয়া কোনো উপায় নাই। অসমত কংগ্রেসক নিয়ন্ত্রণ করিব এতিয়া বদরুদ্দিন আজমলে। ভাল একটা কাম প্রস্তাব আমি দি থাকিম, লাশ লৈকে দি থাকিম, আমি আপ আপ করে থাকিম। সকলে যেতালেক সেট আপ নকরে, যদিনা হাইকমান্ডে সেট আপ করে দিব আমি আমার রাস্তা লই লম। আমি তো আমার কাম করে আসো, বলে মর আশা আছে এইবার আর বিহারের ইলেকশনের রিজাল্ট দেখার পিছত কংগ্রেস পার্টি নিজে একবার নয় 1000 বার চিন্তা করব যে মহাগঠবন্ধন ছাড়া কোনো লাইন নাই, করবই লাগিব। 2021ত কোন হব মুখ্যমন্ত্রী? আমেরিকার নির্বাচন আর বিহারের নির্বাচনের উদাহরণ দিয়ে এক বিশেষ তাৎপর্যপূর্ণ ইঙ্গিত বদরুদ্দিন আজমলের। মুখ্যমন্ত্রী কোন হব নহব, প্রাইম মিনিষ্টার কোন হব নহব, আমেরিকার ইলেকশনে বুঝাই দিছে। এইটলে বহুত আগরপরা চিন্তা করা করে কোনো লাভই নাই। আজি বিহারত মানুষে কি ভাবিছিল আর কি হয়ে গেল, যে চিফ মিনিষ্টার কোন হব কোন হব কোন হব মাতি কোনো লাভ নাই। মই ভারতের আটাইতকৈ বিতর্কিত ব্যক্তি, এই মন্তব্য করে আজমলে কলে তেওঁ হেনো সকলোৱে করে টার্গেট, আর সেয়ে তেওঁ অসমরই নহয় ভারতের ভিতরতে এজন বিতর্কিত ব্যক্তি। আজি মোস্ট কন্ট্রোভার্সিয়াল মই যে কোন পার্সন, যদি আজির অসমত বা মই কব পারো গোটেই ভারতবর্ষ মই টার্গেট, এতিয়া মই কি বক্তৃতা দিম? আর এনেদরে এতিয়া 2021ের নির্বাচনের বাবে কংগ্রেসক নিজের জেপত রাখিবলৈ কূট কৌশল রচনা করেছে বদরুদ্দিন আজমলে। ক্যামেরা পার্সন দেবাঙ্গ দাসের সঙ্গে পঙ্কজ শর্মা, নিউজ লাইভ, গুয়াহাটি।